বড় হতে যাচ্ছে উপদেষ্টা পরিষদ, আসছে রদবদল। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগে কাজ করার পূর্বে অভিজ্ঞতা আছে এমন আরও কয়েকজন নতুন মুখ বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছে। এ ব্যাপারে জোর আলোচনা চলছে। এছাড়া মন্ত্রণালয় ও বিভাগ বিতরণেও আসতে পারে রদবদল। এ ব্যাপারে সব রকমের প্রস্তুতি নিয়ে রাখা আছে মন্ত্রিপরিষদ বিভাগের। সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে কিছু নতুন মুখ যোগ হতে পারে বলে জানা গেছে সচিবালয় সূত্রে। মূলত প্রশাসনিক কার্যক্রমে গতি আনতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি সূত্রগুলোর। নাম প্রকাশে অনিচ্ছুক সচিবালয়ের একাধিক কর্মকর্তা জানান, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দুই বা ততোধিক মন্ত্রণালয় পরিচালনা করছেন। এর ফলে প্রশাসনিক কর্মকাণ্ডে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। যেসব উপদেষ্টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সহ একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন, তাদের চাপ কমাতে নতুন উপদেষ্টা যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। তবে এক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে কাজ করার পূর্ব অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, কতদিনের মধ্যে উপদেষ্টা পরিষদ সম্প্রসারণ হবে তার সঠিক তারিখ জানা যায়নি। তবে চলতি মাসের মধ্যেই নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হতে পারে এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তুতি নিয়ে রেখেছেন। বিই নিউজ, ঢাকা।